পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জায়েদ ফারুক বলেছেন, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর মেঘনা নদীর ভাঙন রোধে 3200 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। আগামী বর্ষা আসার আগেই দুই উপজেলার 31 কিলোমিটার এলাকায় নদীর রেজিং ও তীর রক্ষা বাঁধের কাজ শুরু করা হবে। শুক্রবার সকালে মেঘনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে কমলনগরের লুধোয়া বাজার এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভে উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে আরও ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর আব্দুল মান্নান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল, পুলিশ সুপার ডক্টর এএইচএম কামরুজ্জামান, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, উপজেলা চেয়ারম্যান মেজবাহউদ্দিন বাপ্পি প্রমুখ। পরে প্রতিমন্ত্রী রামগতির সোনালী গ্রাম, বালুরচর ও চর আলগী এলাকার মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।